মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার উদ্দেশ্যে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে থেকে গত সোমবার সকালে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য পদযাত্রা শুরু করেন মাসুম পারভেজ বাবুল। তিনি মেহেরপুর পৌর এলাকার বড়বাজার মুখার্জিপাড়ার আব্দুর রবের ছেলে। বুধবার সকালে মাসুম পারভেজ বেশ কিছু সময় ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে অবস্থান করেন। তিনি জানান, 2017 সালে একটি জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। বিষয়টি নিয়ে মেহেরপুর এক আসন থেকে নির্বাচিত বর্তমান সরকারের মাননীয় জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সহযোগিতা পেয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে সুচিকিৎসার মধ্য দিয়ে সুস্থতা লাভ করেন। অসুস্থ অবস্থায় মনে মনে তিনি ওয়াদা করেন, যদি তিনি সুস্থ হতে পারেন তাহলে মেহেরপুর থেকে প্রায় 300 কিলোমিটার পায়ে হেঁটে তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। তার এই উদ্দেশ্য সফল করতে বুধবার দুপুরে তিনি ঝিনাইদহ প্রেস ক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করেন। পরে তিনি মাগুরার উদ্দেশ্যে রওনা হন। যেহেতু আমি নিজেও জানতাম না যে আসলে আমি পৃথিবীতে আবার নতুন করে জীবন ফিরে পাবো, সেই হিসাবে আমার উদ্দেশ্য একটাই স্থির করে নিয়েছিলাম আমি, যে যদি কোনোদিন দেশে বাড়ি ফিরি আমি, যেহেতু আমি সুস্থ হই আমাদের বাংলাদেশের প্রথম রাজধানী মেহেরপুর মজিলনগর, তো আমার উদ্দেশ্য এটাই যে আমি 300 কিলো রাস্তা পাড়ি দিয়ে পায়ে হেঁটে পদযাত্রা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো ওনাকে, যে আমি এই আপনার সহযোগিতায় আমি সুস্থতা লাভ করছি আল্লাহ পাক তো আছেন উপরে, এবং আপনারা এই সহযোগিতা না পেলে হয়তো আমি এই নতুন জীবন ফিরে পেতাম না। খায়রুল ইসলাম নীরব, বার্তা বাজার, ঝিনাইদহ।